হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কি হাল সবার? ফ্রেন্ডস, আজকে আরো খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখে নেব টলিউডের 10টি বিগ আপডেট। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, টলিউডে এখন একের পর এক ধামাকাদার আপডেট আসছে, যেগুলো আমাদের জন্য খুবই প্রিয় এবং বাংলা সিনেমার জন্য তো খুবই ভালো ব্যাপার। তো আমরা প্রথমে যে আপডেটের দিকে নজর দেব, বাংলার অভিভাবক প্রসেনজিৎ চ্যাটার্জির আপকামিং সিনেমা শেষ পাতা। ইয়েস, এই সিনেমায় কাজ করতে চলেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং বিক্রম। এই সিনেমাটি ডিরেক্ট করবেন অতনু। তো এই সিনেমা নিয়ে আমি খুবই এক্সাইটেড। পরের আপডেটটি হলো অঙ্কুশ ও ঐন্দ্রিলা আবারও একসাথে ফিরছে। ম্যাজিক এর পর এই জুটি আবারও বড় পর্দায় ফিরছে। সিনেমার নাম লাভ ম্যারেজ। তো এই সিনেমার অ্যানাউন্সমেন্ট কালকেই হয়েছে, যদিও আমি সময় পাইনি, তার জন্য ভিডিওর আপডেট দিতে পারিনি। তো আমার মনে হচ্ছে বেশ ভালো রোমান্টিক লাভ স্টোরি নিয়ে আসতে চলেছে। পরের আপডেটটি একটু খারাপ। ইয়েস, সুপারস্টার দেব প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করতে চলেছিলেন কমান্ডো সিনেমা দিয়ে। আপাতত এই সিনেমার কাজ বন্ধ। ইয়েস, কমান্ডো সিনেমা মুক্তি পাচ্ছে না বর্তমানে। বাংলাদেশে ভীষণ বড় একটা ইস্যু হয়েছে হিন্দুদের নিয়ে। তো এই নানান কারণে কিন্তু কমান্ডোর কাজ এখন ফুলফিল বন্ধ রয়েছে। বাট এই সিনেমার কাজ আবার কবে এগোবে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। এর পরের আপডেটটি হলো গোলন্দাজ। ইয়েস, সুপারস্টার দেবের বিগ প্রজেক্ট গোলন্দাজ, এই পূজায় রিলিজ করা ছবি সারা পশ্চিমবঙ্গে রেকর্ড করা কালেকশন করে সুপারহিট নিজের তকমা নিয়ে নেয় এবং সারা ভারতবর্ষে বেশ ভালো রেসপন্স। এবার এই সিনেমাটি আমেরিকাতে রিলিজ করা হবে। তার পরের আপডেটটি বেশ জনপ্রিয়। ইয়েস, এই পূজায় আরো একটি ভালো মানের ছবি মুক্তি পাওয়া বনি। পরম ও কোয়েলের অভিনীত এই ছবি সারা বাংলার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। বেশ জনপ্রিয় এই ছবিটির শো টাইম আরো বাড়ছে। এবারের আপডেটটি হলো FIR এর 10 ডেজ বক্স অফিস কালেকশন। ইয়েস, অঙ্কুশ বনি ও রীতা বরির ছবি FIR, এই পূজায় এটিও মুক্তি পেয়েছিল। এই সিনেমার বক্স অফিস এখনো পর্যন্ত 92 লাখ। এর পরের আপডেটটি হলো ইয়াশ ও সায়ন্তিকের বহু অপেক্ষাকৃত ছবি ডার্ক। ডার্ক সিনেমার অলমোস্ট শুটিং শেষ, খুব শীঘ্রই এই সিনেমার ফার্স্ট লুক রিলিজ করতে চলেছে। এর পরের আপডেটটি হলো সেভিং অ্যাকাউন্ট নিয়ে। ইয়েস, অঙ্কুশ ও সায়ন্তিকের ছবি সেভিং অ্যাকাউন্ট, এই সিনেমার শুটিং প্রায় 50% শেষ। এখন এই সিনেমার গানের শুটিং গুলো চলছে। এবারের আপডেটটি হলো সবচেয়ে বড় আপডেট। ইয়েস, বাংলা সিনেমার সবচেয়ে বিগ বাজেটের সিনেমা আসছে সুপারস্টার জিতের ব্যানারে রাবণ। রাবণ সিনেমাতে চলছে ভিলেন নিয়ে খোঁজাখোঁজ। ইয়েস, রাবণ সিনেমায় দক্ষশীল ভিলেনের খোঁজাখোঁজ চলছে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান পর্যন্ত এ ছবির ভিলেনের জন্য খোঁজ চলছে। এ ছবিতে জিতের ক্যারেক্টার যতটা স্ট্রং, ভিলেনের ক্যারেক্টার তার চেয়েও বেশি স্ট্রং দরকার। তাই গল্পের ডিমান্ডে ভালো দক্ষশীল ভিলেনকে খোঁজা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কোন ভিলেনকে সিলেক্ট করা হয়। এবং আজকের লাস্ট আপডেট, বাজি সিনেমা এখন পর্যন্ত বাংলাদেশে কত টাকা কালেকশন করতে পেরেছে। তো সারা বাংলাদেশ ব্যাপী রিলিজ করা হয় বাজি। বাজি এখনো পর্যন্ত 5 দিনে মোট কালেকশন করে 23 লক্ষ টাকা। এই সিনেমা 20 লক্ষ টাকা দিয়ে রপ্তানি করা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান। তো আজকের জন্য এটুকু। চোখ রাখবেন সমস্ত বাংলা সিনেমার আপডেট পাওয়ার জন্য সঞ্জু স্টেশনে।